ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শান্তিপুরের আরো একটি গ্রামে অজানা জন্তুর আতঙ্ক। চটকা তলার পর এবারে ফুলিয়া পাড়াতেও অজানা জন্তুর আতঙ্ক, মাটিতে অজানা প্রাণীর পায়ের ছাপ। কথা বলবে ইনি আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে টেলিফোনে। সুজিত, কি জানতে পারছো? হ্যাঁ দেখো শিলাদিত্য, এর আগে আমরা দেখেছি যে ফুলিয়ার চটকাতলা গ্রামে অজানা কোন জন্তুর আতঙ্কে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই অজানা জন্তুর আওয়াজের পর এবার তারা আজ সকাল থেকে নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ফুলিয়া পাড়ার বাসিন্দারা। তারা যেটা গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে ওই এলাকায় রতন বসাক নামে একজন তাঁত শিল্পী, তার বাড়ির পাশে একটা বড় মাঠ রয়েছে এবং সেই মাঠের পাশেই একটি বাঁশঝাড় এবং সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে তার বাড়িতে যে চাপা কলটি রয়েছে তার পাশ দিয়ে একাধিক প্রায় দশটি মতো অজানা কোনো জন্তুর পায়ের ছাপ এবং সেটি দেখা নিয়ে রীতিমতো এলাকার বাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই নিয়ে ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে যদিও বা এর আগে দুবার করে তারা ওই এলাকাগুলো ঘুরে দেখে গেছে, তবে নতুন করে এই পায়ের ছাপ ঘিরে কিন্তু ফুলিয়া পাড়ায় নতুন করে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিলাদিত্য, ধন্যবাদ সুজিত। যেটা সুখ পুকুরিয়া যেটা বলো সেটা হ্যাঁ ওটা মনে হচ্ছে।